রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা বিভাগের আয়োজনে দুস্থ প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। বৃহস্পতিবার সকালে রাজশাহী কোর্ট মহাবিদ্যালয় চত্বরে কাশিয়াডাঙ্গা, কর্ণহার এবং দামকুড়া থানা এলাকার প্রায় 500 শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা বিভাগের উপ পুলিশ কমিশনার আরেফিন জুয়েল, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ডিএম হাসিবুল বেনজির, সহকারী পুলিশ কমিশনার নাজমুল হাসান, কাশিয়াডাঙ্গা জোন সহকারী পুলিশ কমিশনার পল কুমার চৌধুরী, কাশিয়াডাঙ্গা থানা অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ, কর্ণহার থানা অফিসার ইনচার্জ আনোয়ার আলী তুহিন, দামকুড়া থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম এবং রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এ কে এম কামারুজ্জামান।